নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব বন্ধুরা এক টানার তিন বছর আর পিছন ফিরে তাকাতে হবে না এই রাশিগুলিকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই ভিডিওতে আমি যে রাশিগুলির কথা বলবো সেই রাশির জাতক বা জাতিকা হলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না টানা তিন বছর আর এই সময়ের ভিতরে আপনাদের জীবনে প্রভূত উন্নতি লাভ হতে চলেছে সেটি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যে রাশিগুলির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি তাহলে আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদেরকে এক টানা তিন বছর আর পিছন ফিরে তাকাতে হবে না একটা না তিন বছর যে রাশিগুলিকে আর পিছন ফিরে তাকাতে হবে না সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনাদেরকে কিন্তু কর্ম করে যেতে হবে যারা যারা ভাবছেন যে ঘরে বসে থাকবো আর পয়সা হু হু করে আসবে ভুল ভাবছেন কারণ শনিদেব হচ্ছেন কর্মফালদাতা অর্থাৎ উনি কিন্তু কর্মের যথাযথ ফল দিয়ে থাকেন তাই আপনাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আর প্রচেষ্টা যারা চালাবে না তারা কিন্তু এর পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে না হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদেরকে চাকুরির জন্য প্রচেষ্টা করতে হবে আপনাদেরকে ব্যবসাকে স্টাবলিশমেন্ট করার জন্য প্রচেষ্টা করতে হবে আপনারা যে যা প্রফেশনে রয়েছেন প্রত্যেককে তাদের নিজের প্রফেশনে একটু বেটার করার কিন্তু প্রচেষ্টা করতে হবে আর এই প্রচেষ্টা করলে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন হ্যাঁ বন্ধু পাশাপাশি শনিদেবের কিছু নিয়ম বা নীতি আপনাদেরকে ফলো আপ করতে হবে আর সেই নিয়মের মধ্যে পড়ছে কোনো দুস্থ মানুষকে ঠকালে চলবে না দ্বিতীয় নিয়ম আপনারা রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করতে পারবেন না পাশাপাশি কোনো নারীর প্রতি অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না সেটা আপনার বাড়ির স্ত্রী হতে পারে এবং বাইরের কোনো বউও হতে পারে বা মহিলাও হতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু শনিদেবের পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না পাশাপাশি আপনারা সবসময় সৎভাবে থাকার চেষ্টা করুন দুটা টাকা ইনকাম করুন কিন্তু সৎভাবে অসৎ উপায়ে লাখ টাকা ইনকাম করে কখনোই আপনি সমৃদ্ধশালী মানুষ হতে পারবেন না তাই আপনারা সৎভাবে থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি এর পূর্ণাঙ্গ ফল পাবেনই পাবেন তাহলে আসুন আর এতটুকু দেরি না করে সেই রাশিগুলির নাম আমি পরস্পর উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি এক টানা তিন বছর আর পিছন ফিরে তাকাতে হবে না প্রথম যে রাশির কথা আমি বলবো। সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকে একটানা তিন বছর আর পিছন ফিরে তাকাতে হবে না এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসবেই আসবে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশন বা পদোন্নতি আসতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধশালী হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে আবারও বলছি আপনাদেরকে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রচেষ্টা থামালে কিন্তু কখনোই এর শুভ ফল পাবেনই না এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে একটা না তিন বছর আপনাদেরকেও কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং পাশাপাশি আপনারা এই সময় কোনো ক্ষেত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং নিজের লাইফকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন তবে আপনাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং ভিডিওর পূর্বে কিছু কথা বললাম সেই কথাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে একটানা না তিন বছর আপনাদেরকেও আর পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা করতে চলেছেন এবং এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে প্রচেষ্টা আপনাদেরকে চালিয়ে যেতে হবে যেটি আমি ভিডিওতে বারবার উল্লেখ করছি এবং পাশাপাশি কিছু নিয়ম বা কিছু রীতি আমি ভিডিওর পূর্বে বলে ফেলেছি সেই নিয়ম রীতিগুলোকে ফলো আপ করতে হবে আপনাদেরকে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন একটা না তিন বছর আপনাদেরকেও কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা কোনো ক্ষেত্র থেকে কোনো সূত্র থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন এবং তার জন্য আপনাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কারণ শনিদেব হচ্ছেন কর্মফলদাতা যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফল পাবেন পাশাপাশি কিছু নিয়ম বা কিছু রীতি আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো আপ করতে হবে হ্যাঁ বন্ধুরা এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে একটা না তিন বছর আপনাদেরকেও কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন এবং দৈনন্দিন রোজকার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের জীবনে অর্থনৈতিক একটা দুরবস্থা থেকে ভালোতে যাওয়ার কিন্তু রাস্তা প্রশস্ত হতে চলেছে তবে আপনাদেরকে প্রতিটা পদক্ষেপই কিন্তু মেনে চলতে হবে যেগুলি আমি ভিডিওতে বলে ফেললাম পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন। তাহলে একটা না তিন বছর আপনাদেরকেও কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যে সমস্ত অসমাপ্ত কাজ রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা করতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা যে সিচুয়েশানে বর্তমানে আছেন আগামী তিন বছরের মধ্যে আপনারা কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবেনই করবেন এটি খুব দাবি নিয়ে বলছি তবে আমি ভিডিওতে কিছু কথা বলেছি ভিডিওর পূর্বে সেগুলো কিন্তু একবার শুনে শুনে নিন এবং মেনে চলুন তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ